বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার ও মঙ্গলবার দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এই সিদ্ধান্ত ভারতের আগরতলার ব্যবসায়ী নেতারা আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক ও C&F এজেন্ট ব্যবসায়ী নেতাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন। বুধবার সকাল থেকে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।